ওয়েলকাম ব্যাক। পূর্ববর্তী ভিডিও দুটোতে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে যেটা শুরু করেছিলাম, স্ট্রেস কাকে বলে, কি কি সমস্যা তৈরি করে এবং কীভাবে তা নিয়ন্ত্রণ করা যে পদ্ধতিগুলো আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব কীভাবে আমি দক্ষ হয়ে উঠব, স্ট্রেস বা দৈনন্দিন জীবনের চাপকে আমি কীভাবে নিয়ন্ত্রণে রাখব। প্রথম পয়েন্ট বা প্রথম যেটা, তুমি যে কারণে চাপগ্রস্ত আছো সেই চাপটাকে তুমি প্রকাশ করো। প্রকাশ কিন্তু একটা চাপ রিলিজের অর্থাৎ আউটলেট। যখন তুমি তোমার চাপটা প্রকাশ করতে পারবে, তুমি কিন্তু অনেকটা রিল্যাক্সড হবে। চাপ তুমি তোমার যে কারণে চাপ তৈরি হয়েছে বা স্ট্রেস তৈরি হয়েছে তা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। একটা প্রাসঙ্গিক, এটা বন্ধু বলতে গেলে নট অনলি আমরা ভাববো না, কিন্তু আমরা আমার সমবয়সী, আমরা যারা পড়ি, আমরা যারা স্কুলে বা পাড়ায় একই বয়স, এরকমভাবে কিন্তু বন্ধু নয়। বন্ধু হলো এমন একটা সম্পর্ক যা যে কোনো সম্পর্কের সাথে কমন। মা বাবা ভালো বন্ধু, তোমার যারা ক্লাসমেট তারা ভালো বন্ধু, পাড়া প্রতিবেশী দাদা দিদিরাও ভালো বন্ধু, কাকা জ্যাঠা মাসি আত্মীয় স্বজন, সমাজের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই ভালো বন্ধু। তাহলে যে তোমার শুভাকাঙ্ক্ষী, যে তোমাকে সঠিক যথাযথ পরামর্শ দেবে, যে তোমাকে অনুভব করবে এবং তোমার উত্তরণের চেষ্টা করবে, চাইবে তোমার ভালো হোক, এই মঙ্গল কামনা চাইবে, সেই কিন্তু তোমার বন্ধু। জীবনে চলার পথে নিজেই অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে পারবে সত্যি সত্যি বন্ধু আমরা কারা আছি, তাই তো? আচ্ছা, তাহলে সেই তোমার যে চাপের কারণ বা উৎস, যে কারণে তুমি চাপগ্রস্ত, সেটা তুমি প্রকাশ করো, একটা পয়েন্ট গেল। তারপরে আমি পরবর্তীতে কি ইয়েতে আসব, যখন দেখছি অনেকটা একটা লং জার্নি। একটা উদাহরণ দিতে হবে, আমরা যারা ধরো মাধ্যমিকে সামনে পরীক্ষা দেবো বা উচ্চ মাধ্যমিকে, এতটা মোটা বই, এতটা কভার করতে হবে, এই সময় এই দেখো যখন ভাবি, বলো প্রেশার তৈরি হয় তো, একটা চাপ তৈরি হয়, ওইভাবে না, আমরা ছোট ছোট করে ভাববো। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করি, তারপরে পরেরটা ভাববো, এতটা একবারে এতটা এপিসোড ভাববে না। অর্থাৎ আমার যে লম্বা যে চাপের কারণ, যে দীর্ঘায়িত চাপের কারণ, সেগুলোকে আমি টুকরো টুকরো করব। যে কোনো সেটা অন্যান্য ক্ষেত্রে, এটা আমি একটা আমাদের পড়াশোনা দিয়ে আমরা বলছি, এটা আমরা সমাজে বা দৈনন্দিন জীবনে পারিবারিক স্তরে একই রকম হতে পারে, অল্প অল্প। আচ্ছা ঠিক আছে, ওটা বিকেলে হবে তো, আচ্ছা সকালেরটুকু আমরা ভাবি, তারপরে দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, একবারে অতটা আমি ভেবে নেব না, এইভাবে আমাকে কিন্তু স্ট্রেস ম্যানেজ করতে হবে। বোঝা গেল? তারপরে আসব সময় মানে বাজেট করা, অর্থাৎ সময়ের যথাযথ ব্যবহার, যেটা আমরা যারা শিক্ষার্থী আমরা জেনারেলি করি না। আচ্ছা ঠিক আছে, এখন আর ও আজকে স্কুলে এই টাস্ক, ও পরে করা যাবে, প্রজেক্টের ক্ষেত্রে তো এগুলো জেনারেলি হয়েই থাকে। শেষে বুঝতে পারো তো, চাপ তৈরি হয়, আলটিমেটলি একটা চাপ তৈরি হয়, আমরা কিন্তু কেউ এড়িয়ে যেতে পারি না। কিন্তু আমরা যদি সেই সময় ম্যানেজ করতে পারি, সময়টাকে যদি আমি যথাযথ সময় কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমার সেই চাপ থেকে আমি অনেকটাই রিল্যাক্সড হব। অর্থাৎ সময়ের কাজ সময়ে করা, যেটাকে আমরা বলি সময় বাজেট করা, যে আজকে এই অধ্যায়ের এই অংশটুকু আমি পড়বো, এটা কালকের জন্য রাখবো না। তখন দেখবে তুমি নিজেই উপলব্ধি করতে পারবে, তুমি কিন্তু আর অতটা চাপ ফিল করছো না। স্ট্রেস এইভাবে কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হবে, এরকম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে। অর্থাৎ সময়ের কাজটা যদি আমি ঠিক সময়ে করে ফেলি, অটোমেটিক্যালি আমার কিন্তু চাপ নিয়ন্ত্রণে থাকবে, কবজায় থাকবে, তাই তো? এবার এমন কিছু ঘটনা থাকে যা ভীষণভাবে আমাদেরকে প্রভাবিত করে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যার থেকে ধরো আমি ম্যানেজ করতে পারছি না আলটিমেটলি, তোমায় কিছু নিজেকেও কিছু করতে হবে। তখন রেস্ট করো, আয়েশ। আয়েশ মিন্স কী বলো তো? একটা টানটান হয়ে একটা স্নিগ্ধ শান্ত ঘরের মধ্যে শুয়ে পড়ো, টানটান হয়ে
চোখটা বন্ধ করো, পেশি হাত পা সব রিল্যাক্সড করে দাও। এটা যদিও প্র্যাকটিক্যালি আমার দেখানো পার্ট, কিন্তু অ্যাট প্রেজেন্ট যে এই এই মুহূর্তে তো সেটা সম্ভব হচ্ছে না, সেটা আমাদের মানে রয়ে গেল, ঘাটতি পূরণ পরে হবে। বাকি আলোচনাটা কন্টিনিউ করি, যেটুকু আলোচনা করা যেতে পারে। টান টান করে থাকলাম, হ্যাঁ, তারপরে কি করব, চোখটা বন্ধ করব এবং ধীরে ধীরে আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে আমার যে অ্যাটেনশান মনোনিবেশ করব। অর্থাৎ কীভাবে নিঃশ্বাসটা তোমার প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এই দিকে অ্যাটেনশানটাকে নিয়ে আসব। কেমন? চোখ বন্ধ করে গাইডেড ইমাজেরি, যেটাকে আমরা কি বলি, ইমেজ, ছবি, গাইডেড ছবি, সেগুলো কি খুব কাম অ্যান্ড কোয়াইট, শান্ত প্রকৃতির ছবি আমরা ভাবব, যা আমাদের মনে বিশেষ উত্তেজনা দেবে না, একটা আরাম দেবে। যেমন ধরো, তুমি একটা খুব নীল, একটা দূর, একটা তরঙ্গবাহিত একটা সমুদ্রের কথা ভাবছো, বা খুব একটা শান্ত শীতল সবুজ ঘাস, কোনো কোলাহল নেই, এমন কোনো কিছু একটা ভালো কিছু ইমাজ মানে কল্পনায় আনবে, ছবি ছবি মনের চোখে আনবে, সে কিন্তু তোমাকে শান্ত করবে। এটা কিন্তু তোমাকে ক্লিনিক্যালি নিজেকে করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা আয়েস করা, আয়েস করা মানেই তো এরকম না একটা পাশ বালিশ নিয়ে এক পাশে মোচড় দিয়ে শুয়ে থাকা, তা কিন্তু নয়। তাও কিন্তু এগুলো কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদেরকে করা প্রয়োজন। বোঝা গেল? তাহলে এটা একটা দিক গেল। আরেকটা কী বলো তো, ব্যায়াম করা, রেগুলার এক্সারসাইজ আমাদের, সেটা ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুধু শরীরকে ঝরঝরে রাখে না, মনকেও ঝরঝরে রাখে। শুধু শরীরকে না, মনকেও ঝরঝরে রাখে, ফিটনেস রাখে। শরীর ফিট থাকলে মনও অটোমেটিক্যালি ফিট, তাই তো? বেশ, এছাড়া যেগুলো আমরা যারা স্টুডেন্ট আমরা তো পড়ি, সাইকেল চালানো, দৌড়ানো, অ্যাজ ইউজুয়াল রেগুলার লাইফে, কোনো তোমাকে যেন স্ট্রেস যেন তোমাকে গ্রাস করতে না পারে, তুমি সে সুযোগ দেবে না, একটা কাজে ইনভলভ করে দেবে নিজেকে কোনো অ্যাক্টিভিটির মধ্যে, যার যেটা ভালো লাগে, ছবি আঁকতে ইচ্ছা করলে ছবি, গান, যা তোমাকে কিন্তু সেই মুহূর্তকে চাপ, সেই স্ট্রেস যাতে তোমাকে চাপ চেপে ধরতে না পারে। আর একটা ব্যাপার, সব থেকে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে, সদর্থক। এই যে এখন আমরা লকডাউনে আছি, আমরা সবসময় ভাববো এই ক্রাইসিসটা আমাদের যাবে কিছুদিন বাদে, এই তো সামনেই সুন্দর, সামনে আমরা আবার আসব, আবার আমরা আগের মতো ক্লাস করব, আবার যেমন স্বাভাবিক জীবনে ছিলাম দৌড়াবো, ছুটবো, যেমন যেমন অ্যাজ ইউজুয়াল সবার সাথে দেখা হবে, তেমন হাসবো, তেমন গাইবো, তেমন করব, সব তেমন হবে। এই যে ভাবনা, এটা একটা থিঙ্কিং হ্যাবিট, সদর্থক ভাববো, ভাববো না সেই মুহূর্তে বাবা এতদিন গেল, তাহলে আমি কী করে শেষ করবো এতটা সিলেবাস, আমি যদি কোভিড দ্বারা আবার আক্রান্ত হই, আমার যদি কোভিড পজিটিভ হয়, এভাবে আমি ভাববো না। এই চিন্তন অভ্যাসটাকে নিজেকে শান্তি দেবে, সব সময় ইতিবাচক সদর্থক ভাবনা আমি ভাববো। কেমন? তাহলে কিন্তু আমার স্ট্রেস ম্যানেজমেন্টে আমি দক্ষ হয়ে উঠবো। গেল সাথে সাথে যেগুলো করার, আরও খাদ্যাভ্যাস, সবসময় আমরা সুষম আহার খাবো, টেস্টির দিকে বেশি ঝুঁকবো না, হেলদির দিকে। আমরা যেটা এখন, আমরা যারা স্টুডেন্ট, আমরা কি বেশি স্পাইসি, বেশি টেস্টি, মানে একটু ওই জাঙ্ক ফুড এগুলোর দিকে, এগুলো কিন্তু মোটেই কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টে তোমাকে সাহায্য করবে না। স্ট্রেস ম্যানেজমেন্টে সবসময় সাহায্য করবে সুষম হওয়া আহার, হেলদি খাবার। সে এক আধদিন মুখ বদলের জন্য সেটা আলাদা, সেটা ব্যতিক্রমী, কিন্তু বেসিক্যালি আমাদের খাদ্যাভ্যাস হবে সুষম আহার আর কি। যথেষ্ট বিশ্রাম নিতে হবে এবং ঘুমোতে হবে, ঘুমোনোটা আমাদের কিন্তু প্রয়োজন দিনান্তে। আমরা রাতে যারা আমরা এখন পড়ছি, আমি যদি একটা নির্দিষ্ট সময় না ঘুমোই, তাহলে কিন্তু আমার মস্তিষ্কেরও কিন্তু ফ্যাটিকনেস আসবে, স্ট্রেস কিন্তু ম্যানেজ হবে না। আমি ভাবছি আমার যত ইনপুট হবে, মানে আমি যত বেশি পড়বো তত আমি বেশি দিতে পারবো, এটা যেমন ঠিক, কিন্তু যদি আমি স্ট্রেসের মধ্যে দিয়ে চলি, আমার কিন্তু আউটপুট তেমন আসবে না।
তার মানে স্ট্রেস ম্যানেজ তো তখন হয়নি, আদতেও হয়তো অতটা ইনপুট আমার হয়নি, তার মানে আমাদের ঘুমটা প্রয়োজন, অর্থাৎ বিশ্রাম আমাদের প্রয়োজন, বোঝা গেল? সাথে সাথে একটা রসবোধ রাখবে মনের মধ্যে সবসময়, বোধ, রসবোধ, একটা খিটখিটে একটা মেজাজি, এই এটা তো হয় সবসময়, সবসময় সিচুয়েশানটাকে তুমি ওভারকাম করার চেষ্টা করবে তোমার মনের কিছু ভাবনা দিয়ে, যেটা হয়তো তোমাকে পরিবেশ সরবরাহ করবে না, সমাজ সরবরাহ করবে না, কিন্তু তুমি নিজেকে সরবরাহ করতে পারো, নিজের সাথে কথা বলো। সে তারা তোমাকে সহযোগিতা না করলে তুমি জানবে তোমার সবথেকে ভালো বন্ধু হলো তুমি। তাহলে স্ট্রেস নিয়ন্ত্রণের দায়িত্ব সবথেকে বেশি কিন্তু তোমার, তার বেনিফিটও কিন্তু সবথেকে বেশি পাবে তুমি। তাহলে আমাদেরকে স্ট্রেস ম্যানেজ করার জন্য রসবোধ রাখতে হবে, এবং যখন আমি খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকব, ইতিবাচক চিন্তা ভাবনা দিয়ে আমি তাকে কবজায় রাখার চেষ্টা করব। তাহলে আজকে আমরা স্ট্রেস ম্যানেজমেন্টটায় কীভাবে আমি দক্ষ হব, কী করে স্ট্রেস ম্যানেজ করব, সেটাও কিন্তু আলোচনা হয়ে গেল। তাহলে এই যে টপিকের মোটামুটি তিনটে পার্ট, এই মুহূর্তে আমি জানি না তোমরা কতটা বুঝলে, আমি আমার মতো করে চেষ্টা করেছি, যদি বুঝতে পারো আমার খুব ভালো লাগবে, আর যদি কিছু ঘাটতি থাকে নিশ্চয়ই, যেহেতু এই ই লার্নিংয়ে এই পদ্ধতিতে আমি তোমাদের কোয়ারিজগুলো নিতে পাচ্ছি না, এটা একটা অসহায়তা, তোমরা প্লিজ এগুলো লিখে রাখবে, সেগুলো আমাকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যেমন জানাতে পারো, আর আদারওয়াইজ যখন দেখা হবে, দেখা তো হবেই, স্কুল খুললেই আমরা আবার আগের মতন, কেমন? তাহলে স্ট্রেস কী, স্ট্রেস কীভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, স্ট্রেসের উৎস কী কী, এবং স্ট্রেস কীভাবে নিয়ন্ত্রণ করব দক্ষতার সাথে, একজন উড বি হেলথ ওয়ার্কার আমরা, একটা হবু স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের কীভাবে সেগুলোকে জেনে এবং এইভাবে আমরা পেশেন্টের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করব, তাই তো, তাকে বুঝবো, সেটা আজকে আমরা আলোচনা করলাম। কেমন? ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।